হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আরিস পয়েন্ট। আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আবার তিনটি অ্যাপ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। তো অ্যাপ তিনটি আমি নিজে পার্সোনালি ইউজ করি, তো ভাবলাম আপনার সাথে শেয়ার করি, যেটা আপনার সাথে শেয়ার করলে আপনারা ইউজ করতে পারেন এবং এর যে ফিচারগুলো আছে এগুলো আপনারা উপভোগ করতে পারেন। আসলে অসাধারণ তিনটি অ্যাপ। তো অ্যাপ তিনটির লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, অবশ্যই অবশ্যই ডাউনলোড করে দেখবেন কেমন লাগে। তো বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে দিবেন, যাতে আমার এরকমের ভিডিও সবার আগে পেয়ে যান আপনারা। সো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, এবং সম্পূর্ণ দেখার পরে অবশ্যই একটি কমেন্ট করবেন যে ভিডিওটি আপনার কাছে কেমন লাগে। তো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা ভিডিও শুরু করি, লেটস গো। তো বন্ধুরা, আমরা সরাসরি চলে আসলাম স্ক্রিনে। তো স্ক্রিনে আসার পরে আমরা আপনারা প্লে স্টোরে যদি টোনমি নামে এই অ্যাপটি সার্চ করেন তো প্লে স্টোরে আপনারা পেয়ে যাবেন। তো আমি আর ডাউনলোড করার প্রসেস দেখাচ্ছি না, এটা আপনারা সবাই জানেন। তো আমি লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো, ওখান থেকে আপনারা ডাউনলোড করতে পারেন। সো আমরা এখন ওপেন করবো অ্যাপসটি। ওপেন করার সাথে সাথে এভাবে একটা ইন্টারফেস আসবে। সো চুজ ফটোতে ক্লিক করতে হবে আমাদের। তো এখানে কিছু পারমিশন যাবে, অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করে দেওয়া আপনার পছন্দের ছবিটি এখান থেকে অন করবেন, যে কোনো এক পছন্দের ছবি একটা টাচ করে অন করবেন। অন করার সাথে সাথে একটু ওয়েট, লোডিং হবে, আপলোডিং হবে ছবিটা। তো আপলোডিং হওয়ার পর একটা অ্যাড আসবে, যে কোনো অ্যাড আসতেই পারে। তো আপনারা সিম্পলি একটা কেটে দেবেন। একটা কেটে দেওয়ার পরে এখানে একটু প্রসেসিং হচ্ছে, দেখতেই পারতেছেন। তো একটু টাইম লাগবে। তো অলরেডি আমাদের প্রসেসিং হয়ে গেছে। তো হয়ে যাওয়ার পরে এখন আপনারা দেখতেছেন আমার ছবি কি ছিল আর কি হয়ে গেছে, অসাম। তো আপনারা এখান থেকে চাইলে এইগুলো আবার চেঞ্জ করে উপরে আপনারা দেখতে পাচ্ছেন। আমরা যদি এইটা দিই তো দেখেন কুল। তো আপনারা এই পরে যে আর্ট টাইপ আছে এইটা দেখতে পাচ্ছেন, সরি পরে যে একটা ই আছে ডিজাইন, আপনার এই পাশের ডিজাইন, এর পাশে আরেকটা ডিজাইন। তো এখানে ল্যাবে ক্লিক করলে আমরা আরও অনেক ডিজাইন পাবো আমরা। তো আমি এত কিছু দেখাচ্ছি না, আপনারা সিম্পল দেখতে পাচ্ছেন যেখানে ডিজাইনগুলো রিয়েলি রিয়েলি কুল ডিজাইন। তো বন্ধুরা, আমরা চলে আসলাম দ্বিতীয় অ্যাপসে। দ্বিতীয় অ্যাপ হলো ফটো রুম। ফটো রুম অ্যাপসটি আসলে অসাধারণ একটি অ্যাপ। চলেন আমরা দেখি এটা ফিচারগুলো কী কী আছে। তো আমরা এটা ওপেন করলাম অ্যাস্টার্ট ফ্রম ফটো। এবার দেখেন এখানে যে ডিজাইনগুলো আছে, এখানে আপনি কী করতে পারবেন, আপনার যে ছবি আছে এখানে আপনি অ্যাস্টার্ট ফ্রম ফটো প্লাস আইকনে ক্লিক করবেন, অ্যালাউ করে দিবেন। দেন আপনার যে ফটো আছে, যে কোনো আপনার ফটো, ফটোটা সুন্দর করে ধরবেন। দেন আমার এই ফটোটাই আমি এখানে আনলাম। আনার পর দেখেন এটা অটোমেটিক ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাবে কত সুন্দরভাবে। ও দারুণ, দেখছেন অটোমেটিক ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে। তো আমরা চাইলে এখানে বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড রিপ্লেস করতে পারি, বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড আমরা এখানে অ্যাড করতে পারি। তো চলুন আমরা অ্যাড করি। এখানে আমরা বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ডটা আমরা অ্যাড করি এটা। তো একটু এবার দেখেন আসলে অসাধারণ। এরপর এখানে আপ অ্যাডজাস্ট করতে পারবেন ব্রাইটনেস। এভাবে করে আপনারা মানে এটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে আপনার খুব অসমভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যায়। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য মানে একটা ভালো একটা অ্যাপ, আদর্শ একটা অ্যাপ। আপনারা ডাউনলোড করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। তো বন্ধুরা, আমরা এখন চলে আসলাম তিন নাম্বার অ্যাপে। তিন নাম্বার অ্যাপটি আপনারা দেখতে পাচ্ছেন, এটা যদি প্লে স্টোরে এই নামে সার্চ করেন অবশ্যই পেয়ে যাবেন, আর ডিসক্রিপশন বক্সে অবশ্যই লিঙ্ক দেওয়া থাকবে, চেক করে নেবেন। সো আমরা এটা ওপেন করি। ওপেন করলে একটু টাইম দিলাম, অ্যালাউ করে দেবেন, আপনার যে পারমিশনগুলো আছে পারমিশনগুলো অ্যালাউ করে দেবেন। এরপর এই অ্যাপটি আমার মানে আমার ফেভারিট একটা অ্যাপ, আমার ফেভারিট পার্সোনালি অনেক ফেভারিট একটা অ্যাপ। এখানে যে আপনার ওয়ালপেপারগুলো দেখতেছেন অসাধারণ অসাধারণ ওয়ালপেপার। পার্সোনালি আমি নিজে এই ওয়ালপেপারগুলো ইউজ করি, আমার স্ক্রিনে যখন ওয়ালপেপার আছে আমি এখান থেকেই ইউজ করি। তো আপনি যে কোনো একটা ওয়ালপেপার অন করবেন, ট্যাপ করে অন করার পরে যখন আপনাদের ওয়ালপেপারটা আসবে, একটু সময় সামান্য নেট একটু স্লো, তো নিচে দেখতেছেন নিচ থেকে স্ট্রাগল করলে এইভাবে আসবে। তো সেট অ্যাজ দিতে পারেন, ডাউনলোড দিতে পারেন। তো সেট অ্যাজ দিয়ে আপনারা যদি চান এটা এখান থেকে বড় করে নেবেন। বড় করে নেওয়ার পরে আপনারা এখানে মাঝখানে একটু ক্লিক করলে এবার আপনি হোমে সেট করবেন না লক স্ক্রিনে সেট করবেন, অথবা দুই জায়গায় সেট করতে পারেন। তো আমি এটা এখন হোমে সেট করব। তো বন্ধুরা দেখেন অসাধারণ অসাধারণ ওয়ালপেপারগুলো। এখান থেকে চাইলে আপনি আরও অ্যাপস, আরও ওয়ালপেপার আছে, সেই ওয়ালপেপারগুলো আপনি এখান থেকে সেট করতে পারেন। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন।